সম্প্রতি শেষ হলো অন্তর্জাল সিনেমার কিছু প্যাচওয়ার্ক। আগামী ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় এই সিনেমাটি। সাইবার সিকিউরিটি নিয়ে প্রথমবার দেশে এই সিনেমাটি নির্মাণ করছেন দীপঙ্কর দীপন। অনামিকা তিথি রিপোর্ট। দর্শক, এই মুহূর্তে আমি আছি উত্তরার একটি শুটিং হাউসে, যেখানে চলছে দীপঙ্কর দীপন পরিচালিত অন্তর্জাল সিনেমার শুটিং। এই সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনারা বিনতে কামাল, এ বি এম সুমন সহ আরও অনেকে। চলুন ঘুরে আসি এই শুটিং হাউস থেকে। শুটিং হাউসের ব্যস্ততা শুরু সকাল থেকে, চলছে সিনেমার শেষ শুটিং এর প্রস্তুতি, একের পর এক দৃশ্য ধারণ। কিছু প্যাচওয়ার্ক শেষ হলে কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় এই সিনেমা। দেশের সাইবার সুরক্ষা নিয়ে নির্মিত প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল। ইন্টারনেটের মাধ্যমে সাইবার অপরাধীরা কিভাবে অপরাধ করে থাকে সে বিষয়ে তরুণদের সচেতন করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্রটি। মেকআপ রুমে আর্টিস্টরা ব্যস্ত নিজেদের প্রস্তুত করতে। এরই মধ্যে পাওয়া গেল ছবির নায়িকা বিদ্যা সিনহা মিমকে। সিনেমায় তার চরিত্রের নাম নিশাত। স্ক্রিপ্টটা পড়লাম, আর স্ক্রিপ্ট পড়ার পরে আমি বললাম যে ওকে ফাইন, খুব সুন্দর একটা গল্প, আমি করব। যখন আমি ক্যারেক্টারটা পড়ি, আমার কাছে মনে হচ্ছিলো যে একদমই আমার মতো না, আমার থেকে একদম আলাদা একটা ক্যারেক্টার। তো চিন্তা করছিলাম যে আচ্ছা কীভাবে করবো, খুবই ম্যাচিওর একটা ক্যারেক্টার এবং এর আগে কখনো এই ধরনের ক্যারেক্টার প্লে করা হয়নি। ঢাকা অ্যাটাক অপারেশন সুন্দরবনের পর অন্তর্জাল নিয়ে আশাবাদী সিনেমার পরিচালক দীপঙ্কর দীপন সহ সিনেমার কলা কুশলীরা। আমাদের কাজ অনেক আগে শেষ হয়ে গেছে, তো জাস্ট হয় যে ছবিটা এডিট করার পরে কিছু জায়গায় মনে হয় যে একটু প্যাচ শুট করলে ভালো হয়, এটা একটু আবার করলে ভালো হয়, ওটা একটু আবার করলে ভালো হয়, তো এটার জন্যই আজকের এই প্যাচ শুটের আয়োজন। আর এছাড়া আমরা ঈদে মুক্তি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। মেন স্ট্রিম ছবির যে সমস্ত উপাদান সেগুলো সম্পূর্ণ বজায় থাকার পরেও এই ছবিটা আলটিমেট দেশের কথা বলবে, কোনো পজিটিভ বার্তা দেবে এবং একটি এমন দিককে তুলে ধরবে যা হয়তো সবার জানা নেই। আমরা আশা করছি আগামী ঈদে এই ছবিটা দর্শকদের মন জয় করবে, এবং যে কথাটি আবারও বলতে চেয়েছি, 11 কোটি ইন্টারনেট ইউজার সকলে এই ছবিটা দেখবে, কারণ এই ছবিটা তাদের ছবি। স্ক্রিপ্ট হার্ড, মানে অনেক সব কিছু একটু ডিফারেন্ট, মানে হ্যাকাথন নিয়ে গল্পটা, এই কারণে হচ্ছে প্রত্যেকটা মানুষের লুকসটা একটু ভেরি ন্যাচারাল রাখতে হয়েছে, নো মেকআপ লুক। এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিনেমাটির মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনামিকা তিথি, দেশ বিনোদন।